নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি যে ম্যাজিকটা দেখাবার জন্য প্রস্তুত হচ্ছি এটা একটা প্যাডেলের খেলা ম্যাজিককে যারা জাদুকর হন আর কি ম্যাজিক মহলে একটা প্রচলিত কথা আছে প্যাডেল তো এই প্যাডেল না জানলে বা প্যাডেল ট্রিক না জানলে কিন্তু সে জাদুকর হতে পারে না এটা কিন্তু বাস্তব সত্যি কথা তা আজকে আপনাদের কাছে আমি একটা প্যাডেলের ম্যাজিক দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন এবং এই খেলাটা আমি আপনাদের শিখিয়ে দেব প্রথমে দেখুন তারপরে শিখুন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটু কমেন্টস করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা বাজিয়ে দেবেন তা চলুন খেলার দিকে যাওয়া যাক আজকে আপনাদের কাছে যেটা দেখাতে যাচ্ছি এটা প্যাডেলের খেলা আমার হাতে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পিঙ্ক কালারের স্পট দেখতে পাচ্ছেন এই ডটগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এই ডটগুলো সবই পিঙ্ক কালারের এদিকে যেমন পিঙ্ক কালারের ডট দেখতে পাচ্ছেন এদিকেও পিঙ্ক কালারের ডট দেখতে পাচ্ছেন দুই চার ছয় আবার এদিকেও পিঙ্ক কালারের ডট দেখতে পাচ্ছেন মানে দুদিকেই পিঙ্ক কালারের ডট এবার ব্যাপারটা হচ্ছে যখনই আমি অ্যাব্রাক অ্যাড গিলি গিলি গো দেখা যাবে এই কালারটা ভাগ হয়ে গেল অর্থাৎ এটা ব্লু এটা ইয়েলো এটা গ্রিন এটা পিঙ্ক এটা হোয়াইট আর এটা ব্ল্যাক তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা ভাগ হয়ে গেছে যদি এদিকে ভাগ হয় আপনাদের সন্দেহ হতে পারে আগের কালারটা আছে না এই কালারটা হয়ে গেছে পেছনে দুদিকে যখন এক হয়ে গেল তখন এটা যখনই টানা হলো তখন দেখা গেল এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে চলুন এই ম্যাজিকটা খুব সোজা ম্যাজিক এটা একটা ব্যাট এই যে ব্যাটটা দেখা যাচ্ছে এই ব্যাটটা যে কোনো কাঠের মিস্ত্রিকে যদি দেওয়া হয় সে কিন্তু বানিয়ে দেবে হালকা কাট দিয়ে বা প্লাই দিয়ে সবচেয়ে ভালো হচ্ছে বাদাম কাঠ দিয়ে যদি এরম একটা ছোট্ট ব্যাট বানিয়ে নিয়ে যায় ম্যাজিকের দোকানে তো পাওয়া যায়ই কিন্তু ম্যাজিকের দোকানের অ্যাড্রেস হয়তো অনেকে জানেন না সেই কারণেই এইরাম ব্যাট আপনি ঘরেও আপনারা বানিয়ে নিতে পারেন এরকমভাবে যদি একটা ব্যাট বানিয়ে নেওয়া যায় এবং তার একদিকে এই রকম এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফোঁটা করে নেওয়া যায় সেটা পিঙ্ক হতে পারে রেড হতে পারে গ্রিন হতে পারে যে কোনো আর অন্যদিকে যদি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা ডিফারেন্ট ফোঁটা করে দেওয়া যায় নীল হলুদ সবুজ পিঙ্ক সাদা কালো এরকম যে কোনো আর্টিস্টও করে দিতে পারবে আপনারা নিজেরাও হাতে এটা অয়েল পেন্ট করে নিতে পারবেন এক কালার প্রথমে ব্যাটটা সাদা করলেন তার উপরে এই ফোঁটাগুলো অন্যান্য রং দিয়ে দিলেন এদিকটা একই রং রাখলেন ছটা ফোঁটা দেখাবেন কি করে দেখানোর কৌশলটাই হচ্ছে মেন আমি এরকম ধরে যদি এরকম করি তাহলে এই দিকটা দেখা যাচ্ছে এই দিকটা দেখা যাচ্ছে এই এই তাহলে এক দেখানো যাচ্ছে না এক দেখাতে গেলে কি করতে হবে এরাম ধরলে কিন্তু হবে না এই বুড়ো আঙুলটা এইভাবে ধরতে হবে এই ধরে এইটাকে ঘুরিয়ে দিতে হবে এই ভালো করে বোঝার চেষ্টা করুন আমি যদি এরাম ঘোরাই তাহলে এক এটাকে ডবল ঘোরাতে হবে অর্থাৎ এই দিয়ে এই 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 বুড়ো আঙুলটা এইখানটায় রেখে একটু প্র্যাকটিস এই এইভাবে এদিকটা যে কালার আবার এই দিকটাও সেই কালার তার কারণ হচ্ছে এই আমি এইভাবে ঘুরাচ্ছি তাহলে আমি যদি বুড়ো আঙুলটা এখানে না রাখি এরম রাখি তাহলে কিন্তু এটা ঘুরবে না এদিকে যদি আমি রাখি অর্থাৎ বাঁ দিকে বুড়ো আঙুলটা রাখি আমার বাঁ দিকে যদি বুড়ো আঙুলটা রেখে রাখি তাহলে কিন্তু এটা ঘুরাতে পারবো না এরম হাত ঘুরে যাবে আমি ডান দিকে রাখছি বলেই কিন্তু এটা ঘুরছে ডান দিকে বুড়ো আঙুলটা রাখছি এবার এরম উল্টে দিচ্ছি একটু প্র্যাকটিসের ব্যাপার আছে আর কিছুই নয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সোজা ম্যাজিক এটাই ছিল প্যাডেল মিস্ট্রির খেলা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটু কমেন্টস করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু বাঁচিয়ে দেবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন